বলা হয় ভালোবাসা আর যত্ন দিয়ে মরুভূমিতেও ফোটানো যায় ফুল। বিখ্যাত এই উক্তিটির বাস্তবতাও পাওয়া গেল দুবাইয়ে, যেখানে ভালোবাসা আর অতি যত্নে এমন অসম্ভবকে করা হয়েছে সম্ভব। মরুভূমির উত্তপ্ত বালিতে যেখানে গাছ খুঁজে পাওয়াটা কঠিন, সেখানে গড়ে তোলা হয়েছে ফুলের বাগান, আর নাম দেয়া হয়েছে মিরাকল গার্ডেন। প্রকৃতির ফুল পাতা দিয়ে গড়া এই বাগান প্রকৃতি প্রেমীদের কাছে যেন এক স্বর্গক্ষেত্র। দুবাইয়ের কথা ভাবলেই যেন শুধু চোখে ভেসে ওঠে রুক্ষ মরুভূমি আর বড় বড় ইট পাথরের ইমারতের ছবি ও নামি দামি গাড়ির দৃশ্য। তবে মরুভূমির দেশেও আরো অনেক কিছুই আছে যা আমাদের দৃষ্টি ও মনকে বিমোহিত করবে চোখের পলকেই। বিশ্বের সর্বোচ্চ টাওয়ার করে গিনেস বুকে যেমন স্থান করে নিয়েছে দুবাইয়ের বুর্জ খলিফা, তেমনি চমক লাগানো আরো অনেক রেকর্ডের মাঝে রয়েছে মিরাকল গার্ডেন নামে বিশাল এক ফুলের বাগান। রাজ্যটাই যেন ফুলের, বাহারি রঙের নানা ফুলে সাজানো হয়েছে এই বাগান। ভরা মৌসুমে এ যেন রূপ নেয় ফুলের সাগরে। একটু উপর থেকে দেখলে মনে হয় এ যেন এক ফুলের সাগর। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে বড় ফুলের বাগান। 2013 সালের 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেতে যাত্রা শুরু করে মিরাকল গার্ডেন। 1.8 একর এলাকা জুড়ে 150 মিলিয়ন ফুল গাছের সমারোহ আসলেই এক বিস্ময়কর ঘটনা। দুবাইয়ের দুবাইল্যান্ডের কাছে শেখ মোহাম্মদ বিন জায়েদ সড়কে অবস্থিত এই বাগান। প্রতি বছর নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু হয়ে মে মাসের মাঝামাঝি পর্যন্ত মিরাকল গার্ডেন পর্যটকদের জন্য খোলা রাখা হয়। বাকি সময় প্রচণ্ড গরম আর সংস্কার কাজের জন্য বন্ধ রাখা হয়। তাছাড়া প্রতি মৌসুমে নতুন নতুন ডিজাইনে নতুন ভাবে সাজিয়ে বাগানটিকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়। বিশেষ করে আরব আমিরাতের বিভিন্ন ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে বাহারি সব প্রাকৃতিক চিত্রকর্মের মাধ্যমে। ফুল দিয়ে পুরনো নানা মডেলের গাড়ি, পিরামিড, চলমান পানির টেপ, ফুলের তৈরি ময়ূরপঙ্খী, প্রজাপতি, ফুলের জাহাজ, পাহাড়, ফুলের বাড়ি, দোলনা, ফুলের ঝর্ণাধারা, মানবাকৃতি সহ বিভিন্ন আকৃতি দেয়া হয়েছে, যেগুলো আবার ঋতু ভেদে রং বদলায়। শুধু কি তাই, কলসি থেকে পানির মতো করে ফুল ঝরছে এমনও অনেক চোখ জুড়ানো দৃশ্য চোখে পড়ে বাগানটিতে। এছাড়া ফুলের দুর্গ, মিকি মাউস, রয়েছে ফুল দিয়ে সাজানো এমিরেটস এয়ারলাইন্সের এয়ার বাস, যা সত্যি দর্শনার্থীদের মুগ্ধ করে। বিশেষ করে কারো মন খারাপ থাকলে এমন দৃশ্য উপভোগ করলে মুহূর্তেই ভালো হয়ে যাবে মন। এরই মধ্যে মিরাকল গার্ডেনের ফুলের তৈরি ঘড়ি গিনেস বুকে নাম লিখিয়েছে বিশ্বের সবচেয়ে বড় ফুলের ঘড়ি হিসেবে। বাগানে রাখা হয়েছে নানা ধরনের পাখি। এসব পাখির কিচিরমিচির শব্দ দর্শনার্থীদের বাড়তি আনন্দ দেয়। দিনের বেলায় বাগানটির সৌন্দর্য যেমন সবার মন কাড়ে, ঠিক তেমনি ভাবে চমৎকার আলোকসজ্জা আর মিউজিক রাতের বেলাও বাগানটিকে আকর্ষণীয় করে তোলে। নয়নাভিরাম এই বাগানের সৌন্দর্য উপভোগ করতে প্রাপ্তবয়স্কদের গুনতে হবে 50 দিরহাম, আর 2 বছরের কম বয়সী শিশুদের জন্য প্রবেশ ফ্রি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।